হার্টবিট ট্রান্সমিনিয়ার সব অস্থির ভিডিওগুলি দেখতে এখনই সাবস্ক্রাইব করুন, আর অবশ্যই ঘন্টাটা বাজিয়ে দিবেন সবার প্রথমে ভিডিওগুলি পাওয়ার জন্য। হ্যাঁ, হোয়াটসঅ্যাপ গাইজ, আমার নাম রাকিব। আমি একটি নতুন ড্যান্স টিউটোরিয়াল এপিসোড শুরু করতে যাচ্ছি সম্পূর্ণ বাংলাতে। সো গাইজ, আমি আজকে আপনাদের শেখাবো মিরর ড্যান্স ইফেক্ট, যেমন প্রথমত মিরর ড্যান্স ইফেক্ট করতে গেলে আমাদের বডিটা সোজা রাখতে হবে, যেমন এই আমাদের বডিটা এইরকম হলে চলবে না। সো আমাদের বডিটা সবসময় সোজা রাখতে হবে, যেমন এই। সো আমরা কিছু এক্সারসাইজ করে নিই। 1, 2, 3, 4, 5, 6, 7, 8। তারপর আমরা কী করবো? হাতের এক্সারসাইজ। সো 1, 2, 3, 4, 5, 6, আবার 1, 2, 3, 4, 5, 6। সো এরপর আমরা করব হাত এবং বডি দুটো একসাথে করব। সো হাত আমাদের স্টিল ওখানেই থাকবে, জাস্ট বডিটা যাবে আর আসবে, বডিটা আমরা নিয়ে যাব আর আসবে, বাট হাত ওখানেই থাকবে, হাত আমরা নড়াচড়া করবো না। সো দেখুন, সো 1, এই বডিটা যাবে, 2, আবার হাত দিব 1, এই বডিটা যাবে 2, হাত কিন্তু ওখানেই থাকবে, দেখুন 1। এভাবে আমরা প্র্যাকটিস করতে পারি, 1, 2, 3, 4, 5, 6, 7, 8। মিরর ড্যান্স ইফেক্টের সবচেয়ে সহজ পদ্ধতি হলো দেওয়াল ইউজ করা। সো আমরা দেওয়াল ইউজ করে মিরর ড্যান্স ইফেক্ট শিখব। ফার্স্ট আমরা কী করবো, ডান হাতটা দেওয়ালে দিব, তারপর শুধু আমরা বডিটা নিয়ে যাব, হাতটা ওখানেই থাকবে। সো 1, আবার এইবার বাম হাত দিব 2, জাস্ট বডিটা নিয়ে যাব, তারপর ডান হাত বাম হাত উপরে দিব, তারপর জাস্ট বডিটা নিয়ে যাব 3, আবার সেমভাবে বডিটা নিচে নিয়ে যাব, আবার 1, আবার এই 2, আবার 3, 4, 5। এভাবে আমরা আস্তে আস্তে কী করব, হাত ছেড়ে দেওয়ার ট্রাই করব। প্রথমে আমরা দেওয়াল ধরে ঠিকই করব, কিন্তু এরপর আমরা কী করব, হাত ছেড়ে দিয়ে ডান্স করার ট্রাই করব। সো দেখুন, 1, 2, এভাবে আমরা হাত ছেড়ে দেব, 1, 2, 3, 4, আবার 5, 6, 7, 8। ফার্স্ট আমরা দেওয়াল ধরে ট্রাই করব, তারপর আস্তে আস্তে কী করব, হাত ছেড়ে দিয়ে ডান্স করার ট্রাই করব। সো ফাইনালি আমরা এভাবে ডান্সটা করব। সো দেখুন, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। সো গাইজ, আশা করি ভিডিওটি আপনাদের একটু হলে উপকারে এসেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর এটা আমার ফার্স্ট টিউটোরিয়াল ভিডিও, সো অনেক ভুল ত্রুটি থাকবে, এটাই স্বাভাবিক। আর প্লিজ এটা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আমার সাথে যদি ফেসবুকে যোগাযোগ করতে চান তাহলে নিচে আমার ডিসক্রিপশন বক্সে ফেসবুক আইডির লিঙ্ক দেওয়া থাকবে, ওখান থেকে আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন, আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।